এক সাহাবি রাতে ক্ষুধার্ত বাচ্চাদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে মেহমানের সামনে উপস্থাপন করলেন এবং মেহমানের সম্মানে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেরাও অভুক্ত থাকলেন। পরদিন সকালে সেই সাহাবিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতাদের অবতরণ ঘটল এবং কোরআনের আয়াত নাজিল হলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক সাহাবির হৃদয় ছোঁয়া আত্মত্যাগের পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তিনি মূলত খাদ্যের জন্য এসেছেন। আল্লাহর রাসূল তার স্ত্রীগণের নিকট পাঠালেন যাতে তাকে খাদ্য দেওয়া হয়। তারা সকলেই বললেন, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তার মেহমানদারি করবে? আনসার সাহাবীদের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অতিথির আপ্যায়ন করতে চাই। অতঃপর তিনি সেই অতিথিকে নিয়ে যান, তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সম্মান করো। স্ত্রী বললেন, ছেলে মেয়েদের রাতের খাবার ছাড়া আমাদের আর কিছুই নেই। আনসার বললেন, তুমি খাবার তৈরি করো, বাতি ঠিক করো এবং তোমার বাচ্চারা যখন রাতের খাবার চাইবে তখন তাদের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিও। মহিলা তার খাবার তৈরি করলেন, বাতি ঠিকঠাক করলেন এবং তার বাচ্চাদের ঘুম পাড়ালেন। অতঃপর তিনি উঠে মেহমানের সামনে পুরো খাবার পরিবেশন করলেন এবং বললেন, আপনি খেতে থাকুন। মেহমান বললেন, আপনারা খাবেন না? অতঃপর সেই সাহাবি কৌশলে বাতিটি নিভিয়ে দিলেন এবং স্বামী স্ত্রী এমন ভাব দেখালেন যে তারা যেন মেহমানের সঙ্গে আহার করছেন, অথচ বাতি নিভিয়ে দিয়ে তারা খাবার খাওয়ার ভান করছিলেন মাত্র। তারা সারা রাত উপোস থাকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে পেট ভরে খাওয়ালেন। ভোর হলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে কিছুই বললেন না, কিন্তু আল্লাহর রাসূল তাকে দেখা মাত্র দ্রুত তার সামনে এগিয়ে এসে বললেন, হে আমার প্রিয় সাহাবী, গত রাতে তোমাদের কার্যকলাপ দেখে রব্বুল আলামিন আরশে মুআল্লামা থেকে হেসেছেন এবং তোমাদের জন্য পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে সেই সাহাবী অঝরে কাঁদতে থাকলেন, আনন্দ অশ্রু যেন আর তর সইছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবিকে তার উপর নাজিল করা সেই আয়াতটি শুনিয়ে দিলেন। সেটি সূরা হাসরের 9 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা অভাবগ্রস্ত হলেও নিজের উপর অন্যদের অগ্রাধিকার দেয়, আরে যার মন কার্পণ্য থেকে মুক্ত সেই তো সফল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাবতে পারেন, একজন মেহমানকে সর্বোচ্চ আপ্যায়ন করার বিনিময়ে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছিল সে সাহাবির ব্যাপারে। উল্লেখিত হাদিস ও কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, একজন মানুষকে সফলতা অর্জন করার জন্য তার মনটাকে বড় করতে হবে, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সব কাজে নিজের স্বার্থ খুঁজলে সফল হওয়া যায় না, সফল হতে প্রয়োজন আল্লাহর রহমত ও সাহায্য। যেসব অভ্যাস মানুষকে আল্লাহ ভোলা করে দেয়, আল্লাহর রহমত ও সাহায্যকে বন্ধ করে দেয়, সেগুলো বর্জন করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ।